আবারও এক মানসিক ভারসাম্যহীন যুবককে চিকিৎসা করে সুস্থ করার পর বাড়িতে ফেরানোর উদ্যোগ নিল ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম জয় সিং যাদব, বাড়ি উত্তরপ্রদেশের আজমগড়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ির নাম, ঠিকানা, ফোন নাম্বার জানায়। চিকিৎসার পর তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যায়। পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানান সকলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আবার এক মানসিক ভারসাম্যহীন যুবককে চিকিৎসা করে সুস্থ করার পর বাড়িতে ফেরানোর উদ্যোগ নিল ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম জয় সিং যাদব, বাড়ি উত্তরপ্রদেশের আজমগড়। শুক্রবার সকালে এনটিপিসি চৌকি গ্রামের বাসিন্দা শিউলি মণ্ডল তাদের বাড়ির সামনে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বসে থাকতে দেখে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ভেবে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে বিষয়টি জানান। ফরাক্কা থানার আইসি একজন অফিসারকে সঙ্গে নিয়ে নিজেই আহত ও মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। আমাদের বাড়ির সামনেই ছিল, অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পরে আবার মানে হাঁটতে পারছে না, তো খুব কষ্ট করে যাচ্ছিলো। তো আমি স্যারকে তখন বললাম একটা লোককে কী করা যায়, তখন ভিডিও স্যার আইসি স্যারকে ফোন করলাম, তো আইসি স্যার আর একজন অফিসারকে পাঠালো, দিয়ে তারপরে হাসপাতালে নিয়ে গেল। পরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই তার নাম, বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার জানায়। ওই যুবকের বাড়িতে ফোন করে পুরো বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ হয়, এর আগেও দুজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চিকিৎসার পর তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে এবং বেশ কয়েকজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কোর্টের অর্ডারে বহরমপুর মানসিক ভারসাম্যহীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। তার সকালবেলা উঠে উনি দেখেন যে একটা পায়ে লেফট লেগে একদম ঘা হয়ে গেছে। হ্যাঁ, ওনার দেখে ওটা আমাকে ফোন করলেন, সঙ্গে সঙ্গে আমি অফিসার পাঠিয়ে গাড়ি পাঠিয়ে হসপিটালে নিয়ে আনা করালাম। তারপরে ওনার চিকিৎসা হলো, চিকিৎসা করে ডাক্তারবাবু রেফার করলেন যোগীপুরে, আমরা ওনাকে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিলাম সিভিক গার্ড দিয়ে। এটা আমাদের করতে হবে, আমাদের আমাদের অনেক রকম সব কাজই আমাদের করতে হবে, জনসেবা থেকে আরম্ভ করে সমস্ত কাজই করতে হবে। একটা লোক পড়ে আছে ওখানে, পায়ে ক্ষত আছে, বহিরাগত বলে মনে হচ্ছিল বলে জঙ্কি গ্রামের একজন মহিলা ফোন করেছিলেন, ওনার ফোন আমাদের অ্যাটেন্ড করেছি আমি নিজেই এবং সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি, এটা আমাদের নৈতিক কর্তব্য। হ্যাঁ, নাম পেয়েছে জয় সিং যাদব, 24 বছর বয়স, বাবার নাম বারকু যাদব, এর গ্রাম হচ্ছে কল্যাণপুর, থানা হচ্ছে কাপ্তানগঞ্জ, ডিস্ট্রিক্ট আজমগঞ্জ, উত্তরপ্রদেশ। ওনার বাড়ির সাথে বাড়ির ফোন নাম্বারটা জোগাড় করলাম আমরা, ওর নানাজির নাম হচ্ছে অম্বিকা মাস্টার, ওনার সাথে আমি নিজেই কথা বললাম, তো ওনাকে জানিয়ে দিলাম, উনি বলেন এর আগেও 2-3 বার নাকি চলে গেছিলেন, তো যাই হোক বাড়ির লোক আসবে খবর দিয়েছি আমরা। নবাবী শহর বহরমপুরে এই প্রথম বোম্বে সুলতানি বিরিয়ানি। অন্য স্বাদের বিরিয়ানি, সঙ্গে রয়েছে মাটন ফ্রাই বিরিয়ানি, চিকেন টিক্কা বিরিয়ানি, বোম্বে জুসি চিকেন, শিক কাবাব, মটকা ফিরনি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে আজই চেখে দেখুন, আসুন বোম্বে সুলতানি বিরিয়ানি হাউস। ঠিকানা রাধিকা মোহন সেন রোড, বহরমপুর পুরনো হাসপাতালের পাশে, ইউনিয়ন ব্যাংকের বিপরীতে। যোগাযোগ নাম্বার 8293466375। হোম ডেলিভারিও করা হয়।